বিলুপ্ত হয়ে যাওয়া কোনো বিরল ঘটনা নয়। আর বিলুপ্ত হয়ে যাবার কথা মনে হলেই চোখের সামনে ডাইনোসরের চেহারা ভেসে ওঠে। কিন্তু আমাদের অজান্তেই আমাদের চারপাশের অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। প্রাণী বৈচিত্র্য রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের এক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 10,000 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। গত 100 বছরে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে বহু প্রাণী। এগুলির মধ্যে কোনোটি ছিল খুবই হিংস্র, আবার কোনোটি ছিল তৃণভোজী। চলুন আজকের জিওটেক একাডেমি ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে রইল সেই প্রাণীগুলির উল্লেখ, যারা একসময় পৃথিবীতে নির্বিঘ্নে বিচরণ করেছে, কিন্তু এখন তাদের অস্তিত্ব এই জগৎ থেকে একেবারে মুছে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব মুছে যাওয়া সেই সব প্রাণীরা কেমন ছিল। পৃথিবী সৃষ্টির সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বহু সভ্যতা ও বিবর্তনের মধ্যে দিয়ে বিভিন্ন প্রাণী পৃথিবীতে বিচরণ করছে। ক্ষুদ্র প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশালাকার প্রাণী ডাইনোসর, জটিল ও ধারাবাহিক এভলিউশন এর মধ্যে দিয়ে বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য বহন করছে। সেই রকমই কয়েকটি বিলুপ্ত হয়ে যাওয়া সেই সব প্রাণীদের কথাই বলব। প্রথম যে প্রাণীটির কথা বলবো তা হল ম্যামথ। ম্যামথ হল প্রাচীন সময়ের এক ধরনের হোলস্টাইন জাতীয় জন্তু। এই জাতীয় জন্তু একসময় এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বৃহত্তর অংশে বিস্তার পাওয়া যেত, কিন্তু এর বিলুপ্তি ঘটেছে প্রায় 12,000 বছরের কিছু সময় আগে। ম্যামথের বিলুপ্তির কারণ এখনও নিশ্চিত নয়, তবে সম্ভবত এর বিলুপ্তির মূল কারণ হল পরিবেশের পরিবর্তন। একটি সাধারণ ধারণা হল ম্যামথ বিলুপ্তির পেছনের মূল কারণ পরিবেশের পরিবর্তনের কারণে সৃষ্ট তাপমাত্রার পরিবর্তন। পৃথিবীর তাপমাত্রা ও পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে না পারায় এরা বিলুপ্ত হয়ে যায়। আরও একটি সম্ভব কারণ হল ম্যামথের মাংস। আদি মানুষেরা খাবারের জন্য ম্যামথ শিকার করে এদের বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। গবেষকদের একটি দল মনে করেন, বরফ যুগের শেষে বিশাল তৃণভূমি ক্রমশ বনে ঢেকে যেতে থাকলে এরা খাদ্যাভাবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। এমন বিচ্ছিন্নতা তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, কেননা পৃথিবীর তাপমাত্রা তখন ক্রমশ বাড়ছিল। সাগর পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে ও বিশাল বিশাল তৃণভূমি মনে পরিণত হয়ে যাওয়ায় তাদের খাবারের অভাব ক্রমশ প্রকট হয়ে উঠছিল। মেমথরা যেহেতু ছিল বরফ যুগের প্রাণী, তাই সে সময়ের হিমশীতল পরিবেশে গায়ে লোম ও চর্বির আধিক্য থাকায় তারা খুব সহজেই মানিয়ে নিয়েছিল নিজেদের। কিন্তু বরফ যুগের অবসান হওয়ায় ও তাপমাত্রা বৃদ্ধির সাথে তাদের অবসানও নিশ্চিত হয়ে যায়। তারা পরিবর্তিত তাপমাত্রায় টিকে থাকতে পারেনি। পর্যাপ্ত খাবার কিংবা সুপে পানির অভাব, সেই সাথে ক্রমাগত শিকার হয়তো তাদের বিলুপ্ত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই বিশালাকার প্রাণীর বিলুপ্তির পেছনে সম্ভাব্য কারণ হিসেবে আরও কিছু সম্ভাবনার কথা বলা যেতে পারে, যেমন হঠাৎই নতুন কোনো রোগ জীবাণুর আক্রমণ, মহামারী বা বট কোনো দুর্যোগে তারা প্রাণ হারিয়েছে। এমনও হতে পারে ধীরে ধীরে তাদের সংখ্যা অনেক কমে যাওয়ায় জিন বৈচিত্র্য হ্রাস পেয়ে বিলুপ্ত হয়ে গেছে তারা। কিন্তু এসবই শুধু অনুমান, বাস্তবে কোনোটারই পক্ষে তেমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয় যে ভয়ঙ্কর প্রাণীটি এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তা হল স্মিলোডন। স্মিলোডন সাধারণত সাবার দাঁতযুক্ত বিড়াল নামে পরিচিত। এটি একটি প্রাগৈতিহাসিক মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, যেটি প্রায় 2.5 মিলিয়ন থেকে 10,000 বছর আগে বেঁচেছিল। স্মিলোডনের কিছু মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর স্বতন্ত্র লম্বা বাঁকা ক্যানাইন দাঁত, যা দৈর্ঘ্যে 1 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। এই দাঁতগুলি সম্ভবত শিকারকে ছুরিকাঘাত এবং কাটার জন্য ব্যবহার করা হতো। স্মিলোডন প্রজাতিগুলি তৃণভূমি এবং বনসহ বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়েছিল এবং সেগুলি উত্তর এবং দক্ষিণ আমেরিকা জুড়ে বসবাস করত। এর ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও স্মিলোডন প্রকৃত বাঘ বা সিংহ পর্বের মধ্যে পড়ে না। প্রাগৈতিহাসিক এই অতিকায় বিশাল প্রাণীটি আজ পৃথিবী থেকে বিলুপ্ত। স্মিলোডনের বিলুপ্তি পরিবেশগত পরিবর্তন এবং এর শিকারের জনসংখ্যার পরিবর্তনের সাথে যুক্ত বলে মনে করা হয়। সর্বশেষ পরিচিত স্মিলোডন জীবাশ্মগুলি প্লাইস্টোসিন যুগের,
এবং এর অন্তর্ধানের কারণগুলি বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় হিসাবে রয়ে গেছে। বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে পরিবেশগত পরিবর্তন, শিকারের সংখ্যা হ্রাস এবং মানুষের কার্যকলাপ প্রায় 10,000 বছর আগে সাবার দাঁত বাঘের মৃত্যুর দিকে পরিচালিত করে। তৃতীয় যে বিলুপ্ত প্রাণীটির কথা বলবো সেটা একসময় ভারত মহাসাগরের মরিশাস নামে এক দ্বীপে বসবাস করত। হ্যাঁ, মুরগির মতো দেখতে এই পাখিটির নাম ডোডো পাখি, যেটা একসময় বিচরণ করত এই পৃথিবীর একটি দ্বীপে। এটি 17 শতকের শেষের দিকে বিলুপ্ত হয়। প্রাথমিকভাবে মানুষের ক্রিয়াকলাপ যেমন শিকার এবং বাসস্থান বৃদ্ধির কারণে এই পাখিটি কমতে কমতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এদের উচ্চতা ছিল প্রায় 3 ফুটের মতো এবং ঠোঁট 80-এর মতো বাঁকানো। এই পাখি উঠতে পারত না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারত। এই পাখির মাংস ছিল সুস্বাদু, তবে কারো কারো মতে এ পাখি খেতে খুব একটা সুস্বাদু ছিল না। সে যাই হোক না কেন, মানুষের খাদ্যের প্রয়োজন মেটাতে গিয়ে এই পাখিটি এখন পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। চতুর্থ যে ভয়ঙ্কর প্রাণীটি একসময় পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে তার নাম আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স যখন বসবাস করত, তখনকার সময় ইউরোপ একটি সরু এবং উষ্ণ সমুদ্রের মাঝখানে সুবিস্তৃত এক দ্বীপপুঞ্জ হিসেবে ছিল। অর্থাৎ তখন ইউরোপ বর্তমানের চেয়ে বিষুবরেখার অনেক নিকটে অবস্থিত ছিল। আর্কিওপটেরিক্সের পশম এবং ডানা ছিল, এর পাশাপাশি মাংসাশী ডাইনোসরের মতো দাঁত এবং কঙ্কাল ছিল। আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ ও পাখি উভয় ধরনের বৈশিষ্ট্যই রয়েছে। একদিকে যেমন সরীসৃপের মতো দাঁতযুক্ত চোয়াল, লম্বা শরীর ও 2 শূন্যটি কশেরুকা নিয়ে গঠিত লম্বা লেজ, অন্যদিকে রয়েছে পাখির মতো লম্ব ঠোঁট, পুরু ও ভারী হাড়, দেহ পালকে আবৃত, ডানায় নখ, যা একে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে। কিন্তু বর্তমানে এই প্রাণীটির হাড় কঙ্কাল ছাড়া আর কিছু নেই। সভ্যতার পরিবর্তনের সাথে সাথে এই ভয়ঙ্কর প্রাণীটি আজ বইয়ের পাতায় ছাড়া আর কোথাও নেই। সর্বশেষ যে প্রাণীটির কথা বলবো সেটা একসময় পৃথিবী কাঁপিয়ে বেরিয়েছে। অতিকায় এ বিশাল দেহ বিশিষ্ট প্রাণীটির নাম ডাইনোসর। পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এই ভয়ঙ্কর প্রাণীটি, এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। পৃথিবীর সব কোটি মহাদেশেই ডাইনোসরদের জীবন্ত ও প্রস্তরীভূত নানা প্রজাতির দেখা পাওয়া যায়, যাদের মধ্যে শাকাহারী ও মাংসাশী উভয় প্রকার উদাহরণই রয়েছে। যদিও উৎপত্তিগতভাবে ডাইনোসরেরা দ্বিপদ, কিন্তু অবলুপ্ত অনেক চতুষ্পদ প্রজাতির সন্ধান পাওয়া গেছে, এবং কোনো কোনো প্রজাতি গমনের সময় প্রয়োজন মতো 2 পা অথবা 4 পা ব্যবহার করতে পারত। সমস্ত বিভাগের ডাইনোসরদের মধ্যেই শিং, হাড় ও শক্ত চামড়ার নিদর্শন রয়েছে, এবং কোনো কোনো অবলুপ্ত প্রজাতির কঙ্কালে হাড়ের বর্ম ও কাঁটার মতো গঠন লক্ষ্য করা যায়। বিভাগ নির্বিশেষে ডাইনোসরদের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল ডিম পাড়া ও বাসা বানানোর অভ্যাস। ওড়ার খাতিরে কিছু শারীরবৃত্তীয় বাধ্যবাধকতার জন্য আধুনিক পাখিরা আকারে ছোট হলেও প্রাগৈতিহাসিক ডাইনোসরদের অনেকেই ছিল বিশাল দেহে। কিন্তু কোটি কোটি বছর আগে পৃথিবী কাঁপিয়ে বেড়ানো ডাইনোসরেরা কিভাবে হারিয়ে গেল, বিজ্ঞানীদের কাছে তা এখনও এক রহস্য। এ নিয়ে 2টি বহুল প্রচলিত ধারণা রয়েছে। এর একটি হল ব্যাপক হারে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং অন্যটি ব্রহ্মাণ্ড থেকে আগত উল্কাপাত। এই 2টি কারণেই ডাইনোসর প্রজাতির বিশালাকার প্রাণী আজ পৃথিবী থেকে বিলুপ্ত, কিন্তু তাদের অস্তিত্ব রয়ে গেছে শিলার মধ্যে থাকা জীবাশ্মে। সভ্যতা ও বিবর্তনের হাত ধরে পৃথিবীতে এক প্রজাতি আসবে, এক প্রজাতি চলে যাবে। সেই রকমই মনুষ্য প্রজাতি বিবর্তনের হাত ধরে যেভাবে পৃথিবীতে এসেছে, নির্মেঘ আকাশে বজ্রপাতের মতন একদিন এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, মানুষ সহ শত শত প্রাণী। যদি আমাদের এই নিবেদন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।